হ্যালো এভরি তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি গ্রুপ সি সংক্রান্ত আপডেট নিয়ে এসেছি তো দেখো লেটেস্ট যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে বেআইনি নিয়োগপত্র বাতিল চেয়েছিলেন খোদ চেয়ারম্যান তো আমরা জানি যে যে একটা সম্প্রতি কমিটিতে তিনশো থেকে চারশো জনের আমরা জানি ভুয়ো ক্যান্ডিডেট বেরিয়েছে তো সেটা একমাত্র চূড়া ছিল এরপরেও যে অনেকগুলো ক্যান্ডিডেট আছে তো তার সংখ্যাটা কিন্তু এই আপডেটের মধ্যে জানতে পারবে এবং কতদূর কি কেস এগোচ্ছে সেটাও কিন্তু আমি জানাচ্ছি দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি অনেকগুলি ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই তবে তার আগেই এসএসসির মাধ্যমে বেআইনি চাকরি পাওয়া গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের নিয়োগপত্র শত খারিজ করার জন্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবকে সুপারিশ করেছিলেন কমিশনের পূর্বতন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার যুক্তি ছিল স্কুলের গ্রুপ ডি গ্রুপ সির গোত্রের কর্মীদের একাংশের মেধা তালিকা অর্থাৎ প্যানেলে বা ওয়েটিং লিস্টের নাম না থাকা সত্ত্বেও নিয়োগপত্র পেয়ে গিয়েছিলেন এক্ষেত্রে এসএসসির বেআইনি নিয়োগ নিয়ে কমিশনের শত হয়েই হয়ে ঘর পরিষ্কার করা যে জরুরি তা নিয়ে তা তিনি গত মাসেই বিভাগীয় সচিবকে লেখা একটি চিঠিতে স্পষ্ট জানিয়েছিলেন এই চিঠির প্রতিলিপি রয়েছে এই সময়ের কাছে উল্লেখ্য পাঁচই এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক জানিয়েছিলেন সরকার বিভিন্ন স্কুলে গ্রুপ ডি গ্রুপ গ্রুপ ডি সহ বিভিন্ন পদে বিধি বহির্ভূতভাবে যে সব নিয়োগ হয়েছে তা বাতিল করতে ইচ্ছুক যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে যান নির্দেশে সেদিনই জানান এক্ষেত্রে বেআইনি নিয়োগ বাতিলে আদালতের নির্দেশ জরুরি নয় সরকার বিধি মাফি সহ তা করতে পারে এরপরে পঁচিশে এপ্রিল স্কুল শিক্ষা সচিবকে লেখা চিঠিতে কমিশনের চেয়ারম্যান লেখেন বেআইনি নিয়োগ হওয়া গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর জন্য কমিশনের তরফে তথাকথিত যে সব সুপারিশ করা হয়েছিল তা আদৌ আমাদের তথ্যভান্ডারে নেই ইতিমধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দিয়েছিলেন নবম ও দশম শ্রেণীর যেসব শিক্ষার ক্ষেত্রে প্যানেল বা ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্ত্বেও এসএসসির নিয়োগের সুপারিশ হয়েছে সেগুলি বাতিল করতে কমিশন সেই নির্দেশ পালন করছে সিদ্ধার্থ সচিবকে প্রস্তাব দেন নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে আমাদের উচিত গ্রুপ সি গ্রুপডির ত্রুটিপূর্ণ তথা তালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগপত্র সরাসরি বাতিল করে দেওয়া সরকারি সূত্রের খবর গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে এই ধরনের ত্রুটিযুক্ত নিয়োগের প্রায় এক হাজার ক্যান্ডিডেট আছে